এই পাখিটির নাম বানসরল, যাকে বাংলায় মেঠো আবাবিল বলা হয়। এরা প্রতি বছর হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে থাকে। এরা 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উড়তে পারে। এরা মানুষের তৈরি স্থাপত্য যেমন বাড়ি, খামার এবং সেতুতে বাসা বাঁধতে পছন্দ করে। এরা শুধুমাত্র এদের লালার মিশ্রণে মাটির তৈরি বাসা তৈরি করে। এই পাখিটির নাম বায়া ওয়েভার, যাকে বাংলায় বাবুই বা বাউই পাখি বলা হয়। এই পাখিটি ঘাস, লতা পাতা দিয়ে ঝুলন্ত ও দীর্ঘ নলযুক্ত বাসা তৈরি করার জন্য বিখ্যাত। পুরুষ পাখিটি অনেকগুলো বিয়ে করে থাকে। প্রজনন মৌসুমে পুরুষ পাখিটি স্ত্রীদের আকর্ষণ করার জন্য গাছের ডালে ঝুলে গান গাইতে থাকে। এছাড়া পাখিটি বুদ্ধিমান পাখি হিসেবেও পরিচিত। এই পাখিটির নাম রেড ভ্যান্টেল বুলবুল, যাকে বাংলায় লাল পুচ্ছ বুলবুলি বলা হয়। এরা মধুর সুরে গান গাওয়ার জন্য বিখ্যাত। এরা বছরে 3 বার ডিম পারে। এরা 15 বছরেরও বেশি সময় বাঁচতে পারে। এদের বন, বাগান সহ প্রায় সব জায়গাতেই দেখা যায়। এরা বাংলাদেশের স্থানীয় বাসিন্দা, তবে শীতকালে কিছু উত্তরের দিকে চলে যায়। এই পাখিটির নাম কমন কুকু, যাকে বাংলায় সাধারণ কোকিল বলা হয়। এরা একমাত্র পাখি যারা অন্য পাখির বাসার ডিম ফেলে দিয়ে নিজের ডিম পেড়ে রেখে যায় এবং অন্য পাখিটি তার বাচ্চা মনে করে কোকিলের বাচ্চা বড় করে দেয়। পুরুষ পাখিটি তার সুরেলা কণ্ঠের জন্য পরিচিত, যা তাদের স্ত্রীদের আকর্ষণ করতে ব্যবহার করে। এই পাখিটির নাম ইউরেশিয়ান কলার ডোডোপ, যাকে বাংলায় তিলা ঘুঘু বলা হয়। এরা সুন্দর পালক ও আকর্ষণীয় আচরণের জন্য পরিচিত। স্ত্রী পাখিটি সর্বোচ্চ 2টি ডিম পারে এবং 2 সপ্তাহের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয় এবং পিতা মাতারা তাদের প্রায় 6 সপ্তাহ পর্যন্ত খাওয়ায়। বন্য পরিবেশে এরা 10 বছরেরও বেশি সময় বাঁচতে পারে।